তাহলে ওই যে স্বামী হারিয়ে গেল মেয়েটা, নাম তার মুক্তাবাই, বাবার নাম গোপদেব, বৈষ্ণব চূড়ামণি। তা বাবা উপদেশ করলো দুঃখ মিটে যাবে, দুঃখ হারি ভগবানকে ডাক। এই ভগবানের সেবায় নিযুক্ত হলো। একদিন স্বয়ং ভগবান প্রসন্ন হয়ে গেল, ভগবান প্রসন্ন হয়ে গেল, গিয়ে বললেন, এই মুক্তাবাই, তোমার পূজায়, তোমার কীর্তনে, তোমার ব্যবহারে, পূজায় আমি সন্তুষ্ট। এখন তুমি বলো কি চাও, কি বর দে। এই জায়গাটা ভুল করে ফেলি আমরা, আমরা প্রায় প্রায় কিছু মানুষ বাদে প্রায় আমরা ভুল করে ফেলি এই চাওয়াটা। ভগবান গীতায় বলেছে, মানে কর্ম করো, ফলের আশা করো না, পূজা করো, পাঠ করো, কোনো কিছু চেয়েও না, চাইলেই বিপদ হবে। এই আজকের যে দুঃখের কারণ, এই আমাদের চাওয়ার জন্য। যেমন চেয়েছি জ্ঞান অনুযায়ী, ভাবনা অনুযায়ী, ধারণা অনুযায়ী, আজ সেগুলো নিয়েই আমরা জ্বলেব। এই জন্য হরিনাম শুনতে হবে, কৃষ্ণ নাম শুনুন, ধারণা বদলে যাবে, জীবন বদলে যাবে, ভাবনা বদলে যাবে। জীবনটা বিরাট কিছু নয়, অতি সামান্য পিঁপড়ের জীবন। নলিনী দলগত জলমতি তরলং, হ্যাঁ, তদব জীবন মতি সয়চক। এই জীবনটা পদ্মপত্রে যেমন শিশিরের বিন্দু কোনা ঢল ঢল করে, তদব জীবন, জীবনটা আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারেন্টি নাই। এই জন্য অহংকার করে কোনো লাভ নেই, দাপাদাপি করে কোনো লাভ নেই। কটা দিনের জীবন একটু ঠিক করে চলো, আবার একটা সুন্দর জীবন পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আপনারা আজকে এখানে এসেছেন, আমি অনেককে লক্ষ্য করেছি প্রণাম করে বসছে, মানে মনে হচ্ছে এর আগেও তারা কীর্তন শুনেছে কিংবা সাধু সঙ্গ করেছে। এই জায়গাটায় বসলে প্রণাম করে বসতে হয়, যেখানে যেমন সেখানে, যেদিন যেমন সেদিন তেমন। আগামীকাল এ ধরনের কোনো অনুষ্ঠান নাই, আপনি প্রণাম করেন না করেন কেউ বলবে, কিন্তু আজকের যে পরিবেশ, তুলসী দেবী আছে, ভক্ত বৈষ্ণব আসনে বসে আছে, যে আসনটায় আপনারা বসেছেন, যারা প্রতিদিন জপ করে, সেবা করে, নিত্য প্রসাদ ভোজি, তারাও এই আসনে বসে আছে। তা আপনি যদি জুতো পায়ে দিয়ে এসে বসে পড়েন, তার মানে আপনি বুঝতে পারছেন কত বড় অপরাধ করবেন। যে আসনে সাধু বসে আছে, ভক্ত বসে আছে, আপনি জুতো পায়ে দিয়ে এসে বসে গেলেন, প্রণাম করলেন, তার মানে তার গায়ে বসে পড়লেন, তার গায়ে পা লেগে গেল। এই জন্য প্রণাম করে বসতে হয়। প্রণাম করলে কি হবে, যত সাধুগুরু বৈষ্ণব যেখানেই আছে, এই যে এত মানুষ আজকে হরি কথা শুনছে, তার মানে এরা হরির ভক্ত, এই সময়টার জন্য অন্তত, হ্যাঁ, তাই সবাইকে প্রণাম করা উচিত। এক জায়গায় প্রণাম করুন, সবার উদ্দেশ্যে প্রণাম, তাহলে অনেক কিছু পাবে। আবার যখন বাড়ি যাবেন, যার যখন সময় হবে চলে যাবেন, যান, কিন্তু প্রণাম করবেন। তাহলে কি হবে, যে কাজে গেলেন সেই কাজটা সিদ্ধি প্রাপ্ত। হরি বল, হরি বল। হ্যাঁ, এই জন্য বাড়ির যেখানেই যান, হ্যাঁ, যে যেখানেই যান, প্রণাম করে বের, একটু ভগবানকে নমস্কার করে যান, তাহলে কি বিপদ হবে না? হবে, তবে তিনি রক্ষা করবেন, যদি প্রণাম করো, যদি স্মরণ করো। এই জন্য হরিনাম শুনুন, কিন্তু যাবার বেলা কেউ এরকম চাইবেন না ভুল করে, যে হে প্রভু আমার যেন কোমরের ব্যথাটা ভালো হয়ে যায়, হে প্রভু আমার নাতির যেন শরীরটা ঠিক হয়ে যায়, এগুলো চাইবেন তো বিপদে পড়বে। হ্যাঁ, ভগবানের কাছে কি চাইতে হয় এটাই তো আমরা জানি না, তাই এত ভুল। শ্রী ভগবানের কথা শুনলে জীবনের পরিবর্তন হয়। এখন শুনুন কি হচ্ছে, চাওয়া ভুল হয়ে, ভুল হয়ে যায়। এই আমরা সংসারে সকলেই, এমন কোনো মা নেই যে সন্ধ্যেবেলা তুলসী তলায় যায়,
দু একজন আর পারে না যেতে সিরিয়াল টিরিয়াল দেখে, তাদের কথা ছেড়ে দেয়। বেশিরভাগ মায়েরা কিছু না হোক গলায় আঁচল দিয়ে অন্তত তুলসী তলায় সন্ধে বেলা যায়, ভগবানকে প্রণাম করে, একটু ধূপ দিয়ে হলেও প্রণাম করে, করে না খুব কম লোক। হ্যাঁ, আর পুরুষেরা তো গলায় কাপড় দিয়ে সন্ধ্যেবেলা হরিনাম করে, এতে কোনো সন্দেহ না। কিন্তু ভুলটা কোথায় জানেন? দুঃখ বেড়ে যাচ্ছে, কমছে না। জায়গাটা তো ওই জায়গা যখন আপনি চোখের জল দিয়ে ভগবানকে প্রণাম করছেন, কি বলে করছেন? হে প্রভু, সংসারে বড় অশান্তি, সংসারে বড় জ্বালা, আর পারছি না প্রভু, আমার আমার বউ আমাকে একটু ভালো করে দাও, আমাকে যেন একটু ভালোবাসে বাবা বলে। হ্যাঁ, ভুল কথা। দেখে যে পূজা পাঠ করে, কীর্তন করে, প্রার্থনা করে, এগুলো চাইতে নাই, আজকে ভালো হয়ে যাবে কালকে আবার লাগিয়ে দেবে। তাহলে যেটা চাইতে হয় সেটা কি, সেটাই বলা হবে। মেয়েটাকে যেই ভগবান বললেন, বলো তোমার পূজায় সন্তুষ্ট, তুমি কি বর চাও? আপনারা নিশ্চয়ই হারিয়ে ফেলেন না মেয়েটার বিধবা, কয়েকদিনের জন্য বিয়ে করলো, বিধবা হয়ে বাড়ি ফিরল, সেই মেয়েটা পুজো করলো, ভগবান প্রসন্ন হয়ে তাকে বর দিতে গেলে সে কি চাইলো? কেন কেউ আমার, মেয়েটা বলছে ভগবানকে, কেন কেউ আমার মা বলে না ভাসে নয়ন জলে, কেন কেউ আমার মা বলে না ভাসে নয়ন জলে, কেউ আমার মা বলে না ভাসে নয়ন জলে, কেন কেউ আমার মা বলে না বাস্তবটাকে আমরা খুঁজে পাবো এই কথার মধ্যে। দেখুন মেয়েটা কি ভুল করল, বিধবা, বিধবা স্বামীহীন জীবন, সে ভগবানের কাছে চাইছে আমার জীবনে একটা আশা ছিল মা হোক, একটা ভালো ছেলের মা হোক, হলো না প্রভু, তুমি যদি কৃপা করো তাহলে আমার সেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়। ভগবান এই জায়গায় দেখবে কোনোদিন কাউকে না বলে, চোরেরও ভগবান সাধুরও ভগবান, যে যা চায় তিনি তাকে তাই দিয়ে দেবে, তারপরে তোর কি হবে সেটা আমি দেখব, চাইলেই আমি দিয়ে দেব। যেমন একটা বাচ্চা ছেলে আম খাবে, আম 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 খাবে, তো তার মা বলছে তোকে আম খাইয়ে দেবো, বল না আম আমাকে দিয়ে দাও আমি খাবো। এইবার কি হলো, মা বলছে আমি তোকে আম খাইয়ে দেবো নালে বিপদ হবে, কিন্তু ছেলে মানছে না, ও তোমাকে খাওয়াতে হবে না, তুমি আমাকে দিয়ে দাও আমি খেয়ে দেব। কি বললো মা, গোটা আম দিয়ে দিই।
এবার আপনারা জানেন যে আমের কিছু বাদ দিতে হয় কিছু কিছু সবটা কি খায় বাচ্চা কি করলো খোসাও খেয়ে নিল আটিটাও খেয়ে নিল এবার পেটের যন্ত্রণা হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো বলে কি করা যাবে তো আটি ভেতরে চলে গেছে কি করা যাবে এ তো ভীষণ অসুবিধায় পড়ে যাবে কিন্তু এবার বুঝুন অবস্থাটা কি মা যদি আম খাওয়াতো তাহলে আটিও বাদ দিয়ে খোসাও বাদ দিয়ে আম কিন্তু মাকে সুযোগ না দিয়ে তুমি গোটা আম আমাকে দিয়ে দাও আমি এই আমাদের দশা হলো তাই ভগবান এটা দাও ভগবান ওটা দাও ভগবান বলে নিয়ে না ও আটিও খাও খোসাও খাও তারপরে যে যন্ত্রণা হবে সেটাও সামলাও আর যদি কেউ বলতো ভগবান তুমি আমার মঙ্গল করো কিসে আমার মঙ্গল হবে তোমার উপর ছেড়ে দিলাম তাহলে ভগবান কি করতেন যেটা খারাপ সেটা বাদ দিয়ে তোমার মঙ্গল হরি বল হরি তাই যে মেয়েটা কি চাইলো কেউ আমার মা বলে না হাসি নজন জলে কেউ আমার মা বলে না হাসি নজন জলে কেন কেউ আমার বলো রাধা মাধব কি ভগবান বললেন তথাস্তু তোমার ছেলে হোক এইবার বুঝুন অবস্থাটা কি হবে দিনে দিনে গর্ভ বাড়তে লাগলো ভক্তমণ্ডলী মায়েরা বিপদ বাড়তে লাগলো পাড়ায় পাড়ায় লোকেরা লোকেরা মানে বেশি মায়েরাই করে আপনারা করেন না সেই ভালো মানে যেন মনে হয় যে জ্যোতিষ আচার্যের চাইতেও মায়েরা অনেক জানে কিছু শুনেছ পঞ্চুর হ্যাঁ এই এই সব যে চলে না ও আবার পুরুষ মানুষদের কানে রাত্রিবেলা না দিয়ে পাঠ তুমি শুনছ তুমি তো খালি কাজ কাজ করে গেলে পাড়ায় কি হচ্ছে জানো ওই যে গোপদেবের মেয়ে বিধবা হয়ে ঘরে ঢুকলো তার অন্তঃসত্ত্বা ভক্তমণ্ডলী কানে কানে মোড়লের কাছে গেল মোড়ল গ্রামের মোড়ল যারা বিচার করেন গ্রাম দেখাশোনা করেন তারা কি করলো জানে লাঠি হাতে পান চিবতে চিবতে একবারে 90 বৎসরের বৃদ্ধরা এক হয়ে চলে এলো চলো যাই এত বলে সবে মডলে একত্রিত হইয়া এত বলে সব মডলে একত্রিত হইলা এত বলে সব মডলে একত্রিত হইয়া এত বলে সব মডলে একত্রিত হইয়া দেবের বাড়ি গেল আনন্দিত হইয়া গোবি দেবের বাড়ি গেল আনন্দিত হইয়া এই যে গোবদেব আকে ব্রাহ্মণ ঠাকুর মোড়ল মশাই আপনারা আসেন না আজ কত না ভাগ্য আজ কত না ভাগ্য আজ কত না ভাগ্য আজ কত না ভাগ্য চরণ ধুলি পড়িল তাই কত না ভাগ্য হইল চরণ ধুলি পড়িল হে তাই কত না ভাগ্য আমার বড় সৌভাগ্য যে আপনাদের মতো মোড়ল আর ব্রাহ্মণের পদ দাঁড়া দাঁড়া ও তোমার ভাগ্য নয় দুর্ভাগ্য এই যে মেয়েটিকে তুমি রেখেছো বাড়িতে খবর রেখেছো এই যে তোমার মুক্তাবাই বলে মেয়েটি এ সমাজে তোমাকে লোকে নমস্কার করে শ্রদ্ধা করে এই কি তার ফল আরে তোমার মেয়ের অন্তঃসত্ত্বা তুমি জানো খবর রেখেছ দাঁড়ান ব্রাহ্মণ আমি আমার মেয়েকে জানি কৃষ্ণ ভজন ব্যতি রেখে অন্য কিছুই তার কামনা নেই তাই দয়া করে তার নামে কথা বলবেন না আর আমি ভাবি না কোনো আরে দাঁড়াও ভাবনা ভাবতে হয়
একবার বাড়ির ভিতরে গিয়ে দেখো, মেয়েকে জিজ্ঞাসা করো, দাঁড়ান আপনারা, আপনারা দাঁড়ান আমি একটু নিয়ে আসছি। মুক্তা ভাই, বাবা দাঁড়া, তুই বাবা ডাকিস না, তোর মুখে বাবা ডাক মানায় না। আরে এই তোর মনে যদি এত ছিল তুই বলতে পারতিস, আমি তোকে দ্বিতীয়বার বিয়ে দিতাম, কিন্তু তুই আমার কাছে হরি কথা শুনলি, হরি নাম শুনলি, গোবিন্দ সেবা করলি, কিন্তু তোর ভেতরে পাপ লুকিয়েছিল, এ তুই কি করলি বল? কে সেই ছেলে, কে সেই পুরুষ যে তোর সর্বনাশ করে আমার মাথা নিচু করে দিল, বল কে? ভক্তমণ্ডলী মায়েরা, এখনো অনেক মানুষ, অনেক মায়েরাও আছে জীবনে কাউকে এই কথাটা বলে না। যদি কোনোদিন কেউ ভালো স্বপ্ন দেখে কাউকে বলতে, জীবনে যদি স্বপ্নের মধ্য দিয়ে কেউ মন্ত্র পায়, মন্ত্রও পায় স্বপ্নের ভেতর, সে কাউকে বলবে না। জীবনের যদি পথ খুঁজে পায় স্বপ্নের মধ্য দিয়ে, কাউকে বলবে না। আর ভগবানের কৃপা যদি কেউ পেয়ে থাকে, সে যেন কাউকে না বলে। মেয়েটাকে অনেক তিরস্কার করলো, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। শুধু নয়নে অশ্রু বিসর্জন করে বাবা মেনে নিল, তাহলে গ্রামবাসীরা যা বলছে তা সত্য। ঘাড় ধাক্কা দিয়ে গৃহ থেকে বের করে দিল, বেরিয়ে যা, তুই আমার সামনে থেকে বেরিয়ে যা। Thank you.